শুধু জনসাধারণ আজকে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরের শরীয়ত আল্লামা তৈবুর রহমান বড়ইয়া সাহেব রহমতুল্লাহ আলাহি কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া তেইবিয়ান দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির জন্য একটি ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষায় প্রায় শতাধিক ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আমরা আমাদের সাধ্যানুযায়ী আমরা পরীক্ষা সুস্থভাবে নিয়েছি এবং এই এই পরীক্ষার্থীদের মধ্যে হইতে আমাদের মাদ্রাসার সফেয়াওয়াল অর্থাৎ ক্লাস সিক্স এবং তর্বত অর্থাৎ ক্লাস ফাইভ এই দুই ক্লাসে ভর্তির জন্য ছাত্র বাছাই করা হবে এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে ছাত্রদেরকে এখানে অ্যাডমিশন দেওয়া হবে তাই যারা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার্থীদের অভিভাবকদের নিকট আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা যেন মেরিট বেসিস অ্যাডমিশন আমার প্রক্রিয়া আমাদেরকে সম্পূর্ণ করার সম্পূর্ণ সুযোগ দান করেন এবং এই পরীক্ষা আমার এই মাদ্রাসার খ্যাতনামা শিক্ষক হজরত মৌলানা সব্বির আহমদ সাব পরিচালনা করেছে পরীক্ষার রেজাল্ট কবে ঘোষণা করা হবে বা পরবর্তী ক্লাস কবে শুরু হবে পরীক্ষার রেজাল্ট আগামীকালকে দেওয়া হবে এবং তারপর ভর্তি প্রক্রিয়া আরম্ভ হবে ভর্তি প্রক্রিয়া চার মেয়ের ভিতরে সম্পূর্ণ করা হবে এবং এই নতুন শিক্ষার্থীদের ক্লাস পাঁচ ম্যাচ থেকে আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষার রেজাল্টটি কিভাবে ঘোষণা করা হবে বা অভিভাবকরা কিভাবে জানতে পারবে যে তাদের বাচ্চা সিলেকশন হয়েছে কি না অভিভাবকদের আমরা তো রেজাল্ট সিট আউট করব এবং অভিভাবকরা যোগাযোগের মাধ্যমে তাদের এই ছাত্রদের বা তাদের ছেলেদের রেজাল্টগুলো তারা জানতে পারবে